আসসালামু আলাইকুম নাজনিন আহমেদ স্বাগত জানাচ্ছি এন দেশের খবরে রেগুলেটর ভেঙে যাওয়ায় নোয়াখালীর কোম্পানিগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা করা হচ্ছে নতুন করে বন্যা কবলিত হচ্ছে চাঁদপুর জেলা এছাড়া ফেনি মৌলবীবাজার সহ অন্যান্য জেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে দুর্গত এলাকায় চরম সংকট দেখা দিয়েছে পানি ও শুকনো খাবারের বন্যায় ভেঙে পড়েছে গ্রামীণ অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা বাড়তে শুরু করেছে পানিবাহিত রোগবালায় বানভাসীদের দুর্ভোগ লাঘবে কাজ করছে সেনা নৌবাহিনী সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এদিকে পাঁচ দিন বন্ধ থাকার পর আখাউড়া সীমান্ত দিয়ে যাত্রী পারাপড় শুরু হয়েছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে অতিরিক্ত পানির চাপে নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুসাফুর রেগুলেটর ভেঙে গেছে সোমবার সকাল দশটার দিকে এটি ভেঙে যায় এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে এবং চলমান বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছেন স্থানীয়রা বন্যার পানি নামাতে গত দুই দিন আগে রেগুলেটরের তেইশটি গেটের সবগুলো খুলে দেওয়া হয়েছিল ফলে কোম্পানিগঞ্জের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছিল কিন্তু মুসাফুর রেগুলেটর ভেঙে যাওয়ায় স্থানীয়দের মাঝে উৎকণ্ঠা বিরাজ করছে ফেনীর ফুলগাজী পরশুরাম ও সদরে বন্যার পানি নামতে শুরু করলেও পানিবন্দি রয়েছে ছাগলনাইয়া সোনাগাজী ও দাগুনভা উপজেলার লাখো মানুষ শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকটে তাদের ভোগান্তি বেড়েছে জেলায় প্রায় আট লাখ মানুষ বন্যা আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন উদ্ধার কাজে ও ত্রাণ বিতরণে সেনাবাহিনী নৌবাহিনী র্যাব বিজিবি কোস্টগার্ড ফায়ার সার্ভিস সহ শতাধিক স্বেচ্ছাসেবী টিম কাজ করছে এদিকে জেলা জুড়ে বৃদ্ধি পেয়েছে পানিবাহিত বাহিত রোগবালাই ধর্মপুর বড়ইয়া ওইদিকে আটকা রয়েছে অনেক মানুষ আটকা রয়েছে আর ওইদিকে টান পৌঁছাইছে না নৌকাও নাই ছোট বাচ্চার ঠান্ডা লেগে গেছে ওদের ঘুমানোর জন্য কিছু সুখ না কাপড় লাগবে যেগুলো নিচে যাতে দিয়ে ঘুমাইতে পারে পানিতে কদিন ছিল বিভিন্ন ধরনের অ্যাপসেস বয়ল এগুলো ডেভেলপ করছে বিভিন্ন ধরনের ইনফেকশন হচ্ছে আর কিছু পাচ্ছি আমরা চর্মরোগগুলো যেগুলো আগে ছিল এগুলো এখন স্বেচ্ছেত অবস্থা হওয়ার কারণে এগুলো আরও একটু বেড়ে গেছে উজানে ভারতের অংশে গত তিন দিন বৃষ্টিপাত না হওয়ায় মৌলভী বাজারের মনু ধলাই ও কুশিয়ারা নদীর পানি নামতে শুরু করেছে নিচু এলাকা থেকে পানি নামতে শুরু করায় অনেকে নিজ বসত ঘরে ফিরতেও শুরু করেছেন এদিকে নতুন করে বন্যা কবলিত হচ্ছে চাঁদপুর জেলা প্রতিদিন তলিয়ে যাচ্ছে শাহরাস্তি উপজেলার বিস্তীর্ণ এলাকা পরিস্থিতি অবনতির আশঙ্কায় অনেকে আশ্রয় আশ্রয়কেন্দ্রে চলে যাচ্ছেন এছাড়া টানা বৃষ্টি ও উজানের ঢলে সৃষ্ট বন্যায় কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সিলেট লক্ষ্মীপুর ও কক্সবাজারে ক্ষতিগ্রস্ত প্রায় দশ লাখ পরিবার বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হওয়ায় গত দুই দিনের টানা ভারী বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে সুন্দরবন সংলগ্ন মোংলা উপকূলের জনজীবন মোংলা সমুদ্র বন্দরে জারি করা হয়েছে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত এদিকে গত দুই দিন ধরে টানা বৃষ্টিতে মংলা পৌর শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নিউজ ডেস্ক বন্যার খবর জানাতে এখন যাচ্ছি কুমিল্লায় সেখানে আছেন স্থানীয় প্রতিনিধি মাহফুজ নানটু ননটু গোমতী নদীর পানি কি ধীরে ধীরে কমছে আর দুর্গম এলাকায় বনবাসীদের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে আমাদেরকে জানাবেন আ নাজমিন আমি এখন আছি কুমিল্লার গোমতী নদীর টিকারচর ব্রিজের উপরে আমরা পানি উন্নয়ন বোর্ড থেকে খবর নিয়েছি তারা দানিছেন যে এখনো গোমতী নদীর পানি বিক্ষেমা 55 সেমি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যেটা গত দুই দিন আগেও একশো তিরিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো তার মানে পানি উন্নয়ন বোর্ড যে তথ্য দিয়েছেন সেই তথ্য অনুযায়ী গত দুই দিনে পানির অন্তত পঞ্চাশ সেন্টিমিটার কমেছে এবং আগামী দুই বা তিন দিনে পানিটা বিপদসীমার নিচে প্রবাহিত হবে যদি না বৃষ্টি হয় তবে এই আশার খবরের মধ্যেও দুরাশার একটি খবর রয়েছে যে সকাল থেকে মনোরগঞ্জ উপজেলায় প্রচুর বৃষ্টিপাত হয়েছে স্থানীয়রা জানিয়েছেন যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে বন্যা পরিস্থিতি আবারও খুব খারাপ অবস্থায় পরিণত হবে আমরা আজকে তিনটি উপজেলায় ঘুরেছি লাকসাম মনোহরগঞ্জ গ্রাম সেখানে গিয়ে দেখেছি যে দুর্গম অঞ্চলে ত্রাণ এখনো পৌঁছায়নি অনেক পরিবারই গত তিন চার দিন ধরে খেয়ে না খেয়ে কোনো রকমের জীবনযাপন করছেন তারা জানিয়েছেন যে বেসরকারি উদ্যোগে যে ত্রাণগুলো যাচ্ছে সেগুলো একটি অঞ্চলেই একটি সড়কের পাশে যারা আছেন তারাই পেয়ে যাচ্ছেন কিন্তু সড়কের ভিতরের যেই প্রত্যন্ত অঞ্চলগুলো যেখানে নৌকা কিংবা স্পিড বোট ছাড়া যাওয়া সম্ভব না সেই অঞ্চলগুলোতে কিন্তু এখনো পর্যাপ্ত ত্রাণ পৌঁছায়নি তাই শুধু তাই নয় খাবারের পাশাপাশি শিশুদের খাদ্য ঔষধ এবং এই ওষুধের পাশাপাশি বিশুদ্ধ পানির যে অভাব সেটাও কিন্তু রয়েছে তার মানে এখনও কিন্তু সব উপজেলায় সমানভাবে ত্রাণ সামগ্রী পৌঁছাচ্ছে না নাকি এ ছিল কুমিল্লার বন্যার সর্বশেষ জানছিলাম বন্যার খবর সরকারি হিসেবে বন্যায় এখন পর্যন্ত তেইশ জনের মৃত্যু হয়েছে ও মৌলভী বাজারে দুজন নিয়ে আছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান দুপুরে সচিবালয় ব্রিফিংয়ে এসব বলেন তিনি এগারোটি জেলায় মোট এগারো লক্ষ আটত্রিশ হাজার আটচল্লিশটি পরিবার পানিবন্দি রয়েছে ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা সাতান্ন লক্ষ এক হাজার দুইশো চারজন আর এ পর্যন্ত মৃতের তথ্য আমরা পেয়েছি তেইশ জনের আর নিখোঁজ তথ্য রয়েছে আমাদের দুইজনের এটি মৌলিকবাজারে ফ্যাসিবাদ সরকারকে যারা প্রশ্রয় দিয়েছে তারা এখনও প্রশাসনে আছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এদের দ্রুত অপসারণ করতে হবে সকালে জাতীয় প্রেস ক্লাবে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি কথা বলেন মির্জা ফখরুল বলেন আনসাররা গোলযোগ সৃষ্টি করতে চেয়েছিল যা মোটেও ভালো লক্ষণ নয় পরাজিত শক্তি নানা চক্রান্ত করছে জানিয়ে তিনি বলেন এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে শেখ হাসিনার পালিয়ে যাওয়া এবং পতিত স্বৈরাচারের চলে যাওয়া একটি বড় বিজয়

সেই প্রক্রিয়াটার দিকে কবিযুক্ত যাবেন তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবেন এই স্বরাচারের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই গত পৌরন বছর করতে গিয়ে আমাদের প্রায় ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে গায়েনি মামলা হয়েছে সেগুলোকে অবিলম্বে তুলে ফেলতে হবে ধর্মীয় নানা আনুষ্ঠানিকতায় দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব শুভ জন্মাষ্টমী এই উপলক্ষে ফরিদপুর শহরে শ্রীধাম শ্রী অঙ্গন হতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে গাজীপুরে শোভাযাত্রা ও আলোচনা সভা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে দুপুরে মাগুরায় জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে নানা আয়োজনে শ্রী শ্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান পালিত হয়েছে শত শতকণ্ঠে গীতা পাঠের মধ্য দিয়ে বন্যাত্যদের জন্য সনাতন ধর্মাবলম্বীরা প্রার্থনা করেন দিনব্যাপী শ্রীকৃষ্ণের সেবাই নিজেকে নিয়োজিত করেন ভক্তরা এদিকে পটুয়াখালী জয়পুরহাট ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব শুভ জন্মাষ্টমী পালিত হচ্ছে পাহাড়ে চাঁদাবাজি বন্ধ ও শান্তি শৃঙ্খলা ফিরে আসা দরকার বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা দুপুরে বান্দরবান সার্কিট হাউসে সরকারি বিভিন্ন বিভাগ সংস্থার সঙ্গে মতবিনিময় শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন সুপ্রদীপ চাকমা বলেন পার্বত্য চট্টগ্রামে মানসম্মত শিক্ষাব্যবস্থা এখনো গড়ে ওঠেনি তাই শিক্ষা শিক্ষাব্যবস্থার পরিবর্তন হওয়া দরকার ভ্রমণ নিষেধাজ্ঞার প্রশ্নে উপদেষ্টা বলেন কোনো পর্যটক বেড়াতে এসে যাতে সমস্যায় না পড়ে সে বিষয়টি নিরাপত্তা বাহিনীর সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে এ সময় সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন আজ দিনাজপুরের ফুলবাড়ি ট্র্যাজেডি দিবস দু সালে এই দিনে ফুলবাড়িতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের প্রতিবাদ জানাতে আন্দোলনে নামে বিক্ষুব্ধ জনতা সেদিন আন্দোলনকারীদের উপরে নির্বিচারে গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুলিতে শহীদ হন আমিন সালেকিন তরিকুল পঙ্গুত্ব বরণ করেন অনেকে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে ফুলবাড়িবাসী সকালে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন সংগঠন এতে অংশগ্রহণ করেন তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর সম্পদ রক্ষা জাতীয় কমিটি ফুলবাড়ি শাখা ও বৈষম্য বিরোধী ছাত্রসমাজ সহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভার আয়োজন করা হয় গুমের ইতিহাস আর পুনরাবৃত্তি ঘটবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দুপুরে টাঙ্গাইলের ভুয়াপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জানাতে এসে এসব কথা বলেন তিনি সালাউদ্দিন আহমেদ বলেন দেশে আর কোনো স্বৈরাচারের জন্ম নেবে না সকলকে সাথে নিয়ে সার্বভৌম ও প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপি অঙ্গীকারবদ্ধ পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত পলাশের কবর জিয়ারত করে ভুয়াপুর বাস এর জনসভায় যোগ দেন তিনি বগুড়ায় ছাত্র আন্দোলনে হতাহতদের স্মরণে ও বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে দুপুরে শহরের স্টেশন রোডে প্রেস ক্লাবে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ সাধারণ সম্পাদক আলী আজগত তালুকদার হেনা সহ সকল সাংবাদিকবৃন্দ পরে আন্দোলনে নিহতদের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় সংসদ সদস্য কোটায় শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা তিনটি বিলাসবহুল প্র্যাডো গাড়ি আটকে দিয়েছে মোংলা কাস্টমসের শুল্ক বিভাগ মংলা কাস্টমস হাউসের শুল্ক বিভাগ জানায় আমদানি হওয়া দু হাজার তেইশ মডেলের বিলাসবহুল প্র্যাডো ব্র্যান্ডের তিনটি গাড়ি দিনাজপুর এক আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ জাকারিয়া টাঙ্গাইল আট আসনের অনুপম শাহজাহান জয় ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাসিমা জামান ববির তবে এখন পর্যন্ত এই তিনটি গাড়ি ছাড়িয়ে নিতে কেউ বিল অফ এন্ট্রি করতে আসেনি তাই গাড়ি তিনটি লক বা আটকে দেওয়া হয়েছে ফেনীর ছাগলনায়া ও মীরসরাই এলাকায় বন্যা দুর্গত কয়েক হাজার মানুষকে আশ্রয় ও খাবার পরিবেশন করছে পিএইচপি ফ্যামিলি এর আগে ফেনী ও মিরসরাই বন্যা দুর্গত এলাকা থেকে বন্যা দুর্গত তেরোশো সাধারণ মানুষকে উদ্ধার করে পিএইচপি ফ্যামিলির কর্মীরা গত বুধবার রাত থেকে ফেনীসহ বন্যা কবলিত বিভিন্ন এলাকায় নিজস্ব বোর্ড দিয়ে উদ্ধার কার্যক্রম চালায় পিএইচপি ফ্যামিলি পানিবন্দি কয়েক হাজার মানুষকে উদ্ধার করে পিএইচপির স্টিলে মিলে রাখা হয় তাদের তিন বেলা রান্না করে খাওয়ার ব্যবস্থা করে এই শিল্প গ্রুপটি আটকে পড়া বন্যাত্মদেরকে পিএইচপির নিজস্ব চিকিৎসক দিয়ে চিকিৎসা এবং ত্রাণ বিতরণ কার্যক্রমও চালাচ্ছে তারা র্যাব এর উদ্যোগে কুমিল্লায় কবলিত দেড় হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের ফকিরবাজার উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্র কালিকাপুর ডিগ্রি কলেজ আশ্রয় কেন্দ্র ও বক্সিমুল বালিকা উচ্চ বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রের প্রায় পনেরোশো মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ করেন র্যাব এগারো সিপিসি দুই কুমিল্লার কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান এই ছিল দেশের খবরে এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এন টিভি অনলাইন ডাব্লিউ 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 ডট এন টিভি ভিডি ডট কম এছাড়াও এন টিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ ছয়টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ